Vieni da qua. আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বোট ফিশ ইনজেকশন করতেছি। বোট ফিশ কিভাবে ইনজেকশন করে ডিম কানেকশন করা হয় সে দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন বোট ফিশগুলো ইনজেকশন করতেছি। এগুলো আমরা সর্বপ্রথম বোট ফিশের যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে জাল দিয়ে খেয়া দেওয়ার পর সেগুলো আমরা হাউজের ভিতরে রিজার্ভ রেখে দেই। তারপর কিছুক্ষণ শাওয়ার খাওয়ানোর পরে আমরা সেটাকে ইনজেক্ট করে থাকি। যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রই মাছের ইনজেক্ট করতেছি। যে সিরিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিরিজটার ভিতরে মূলত 6 কেজি মাছের ওষুধ ধারণ করা যায়। 6 কেজি মাছের ওষুধ একবারে এই সিরিজের ভিতরে তোলা হয়। তারপর এক দাগ থেকে নিয়ে আরেক দাগ 200 গ্রাম ওষুধ থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা আবার নতুন করে একবার সিরিজের 6 কেজি মাছের ওষুধ পোষ করার পরে পুনরায় আবার ইজির বোতল থেকে আমরা ওষুধ সিরিজের ভিতরে তুলতেছি। তোলার পর আবার পোষ করতেছি। এভাবে ইনজেকশন করার পর 8 ঘন্টা যখন হয়ে যাবে তারপর মাছ অলরেডি ডিম দেওয়া শুরু করে দেবে। কিছু কিছু মাছ রয়েছে যেগুলো নিজে থেকেই ডিম দিয়ে দেয়, সেগুলো টিফিন করার কোনো প্রয়োজন পড়ে না। যেমন কার্ফু মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, এগুলো টিফিনের কোনো প্রয়োজন পড়ে না, এগুলো নিজে থেকেই ছেড়ে দেয়। তারপরে অনেকে আছে সেগুলোকে টিফিন করে ডিম কালেকশন করে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রুই মাছের ডিম কালেকশন করতেছি টিফিন করে। প্রথমে আমরা রুই মাছের একটা ফিমেল যে রয়েছে ফিমেল মাছটা ধরে ধীরে ধীরে তার পেটের ভিতরে চাপ প্রয়োগ করে থাকি। তারপর এইভাবে ডিমগুলো সব বের হয়ে আসে। ডিমগুলো বের হয়ে আসার পরে আমরা তারপর মেল যে মাছটা রয়েছে রুয়ের সেই মাছটাকে এখন আমরা ধরব। ধরার পর মেল মাছের যে বিষটা রয়েছে এই যে বিষটা আমরা প্রয়োগ করব। অনেকে রয়েছে যে একবারে কয়েকটা ফিমেল মাছের ডিম কালেকশন করার পর তারপরে মেল মাছের যে বীজ রয়েছে সেটা দিয়ে থাকেন, আবার অনেকে পৃথক পৃথকভাবেও দিয়ে থাকেন, একবারেও দেওয়া যায়, অথবা আপনি একটা করে ডিম কালেকশন করে একটা করে মেল পোষ করতে পারেন, সেটাও করা যায়, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি যে যে যেভাবে করতে আপনার ভালো হয় পছন্দ বোধ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই করতে পারেন। আমরা মেল মাছটা আলাদা হাউজে রেখেছিলাম, ফিমেল মাছের ডিম এক হাউস থেকে আমরা কালেকশন করার পর এখন শুধু মেল মাছটাকে আমরা সেখানে দিয়ে দেব। মেলের যে বীজ রয়েছে সেটা এখন আমরা দিচ্ছি। দেওয়ার পর আমরা ভালোভাবে সেটাকে লেড়ে নিচ্ছি। ভালোভাবে যদি নাড়াচাড়া করা না হয় আর যদি পানি না দেওয়া হয় তাহলে দেখা যাবে কি মেলটা বেশি পরিমাণে পড়ার কারণে যে সমস্ত ডিমের উপরে বেশি পরিমাণে পড়বে সেগুলো জ্বলে যাবে এবং ফাঁস মারবে। এই জন্য সঙ্গে সঙ্গে একটু পানি প্রয়োগ করে ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে দিলে যখন সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে, তারপর আবার পুনরায় আমরা মেল দেব, আবার নাড়াচাড়া করব, তারপরে আমরা নতুনভাবে আবার কিছু পানি দিয়ে সেটাকে আমরা বোতলে নিয়ে রেখে দেব। আমরা মাছটা কীভাবে বোতলে রাখবো
এবং কীভাবে বোতলের ভিতরে রেখে থাকি এবং বোতলের ভিতরে পানির লাড়াচাড়া ফলে কীভাবে ডিমটা ফুটে যায়, ডিম থেকে কীভাবে রেণু উৎপাদিত হয়ে যায় সে দৃশ্য এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি বোতলের দিকে। এখন আমরা বোতলের ভিতরে আলাদা আলাদা মাছ আলাদা আলাদা বোতলের ভিতরে আমরা রেখে দেব এবং সেখানে কাপড় দেওয়া আছে, এই কাপড়ের ভিতরে আমরা রুই মাছের ডিমটা এখন রেখে দেব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রুই মাছের ডিমটা বোতলের ভিতরে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা 72 ঘন্টা পরে এই ডিম থেকে রেণু উৎপাদিত হয়ে যাবে। এই যে আপনারা দেখছেন নিচে দিয়ে লাইন দেওয়া আছে, সুইচ দেওয়া আছে, আর এই পানিগুলো আপ ডাউন হচ্ছে। আপ ডাউনের ফলে দেখা যাবে যে এই জন্য উন্নত মানের রেণু ও পোনা পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে